মোহাম্মদ মাহফুজুর রহমান, সাবেক ছাত্রনেতা। তিনি খুলনা জেলা ছাত্রলীগের 1 নং যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি খুলনা সদর থানা ছাত্রলীগের সাবেক সদস্য। ছাত্র রাজনীতি শেষে মাহফুজুর রহমান যোগ দেন যুবলীগে। তিনি খুলনা জেলা যুবলীগের সদস্য। সম্প্রতি অনুষ্ঠিত খুলনা জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে নতুন কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাহফুজুর রহমান। দীর্ঘ 20 বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে সর্বশেষ 2003 সালে খুলনা মহানগর ও জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সে সময় জেলা যুবলীগের সভাপতি হন মোহাম্মদ কামরুজ্জামান জামাল আর সাধারণ সম্পাদক হন মোহাম্মদ আক্তারুজ্জামান। ওই সম্মেলনের পর দুইবার মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলেও দীর্ঘ 20 বছর জেলা যুবলীগের কোনো কমিটি হয়নি। মঙ্গলবার খুলনা ইউনাইটেড ক্লাবে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। পরে রাতে জেলা যুবলীগের নতুন সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, আর সভা সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। দ্বিতীয় অধিবেশনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, রফিকুল ইসলাম রফিক, মৃণাল কান্তি জোয়ারদার, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক ডক্টর শামিমাল আহসান সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, উপদপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা, উপগ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নবিরুজ্জামান বাবুসহ কেন্দ্রীয় যুবলীগ নেতৃবৃন্দ এবং খুলনা মহানগর যুবলীগের 509 জন কাউন্সিলর। এদিকে দীর্ঘদিন পর সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণা করায় উচ্ছ্বসিত ছিল নেতাকর্মীরা। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে ছিল উৎসবের আমেজ। পুরো নগর সাজানো হয় বিলবোর্ড, ফেস্টুন, পোস্টার আর লাইটিং দিয়ে। উৎসবের নগরে পরিণত হয়েছিল সমগ্র খুলনা শহর।